নমস্কার। ও সিবাই, এদিকে তাকাও, দেখো বন্ধুরা, এই ফ্রিজটাই শুধু জল রাখা আছে। ঠিক আছে, সিবাই বোতল রেখেছে, আমাদের বড়দের বোতল আছে। ঠিক আছে, সিবাই এখন এতে করে জল খাচ্ছে, মা এখন জল ভরছে, ঘেমে চান ঘটিতে করে জল ভরছে। এখানে ঢেলে দিল জল, খেলো আর দেখো জলটা ফেলে দিল। তুমি শান্তির জল দিয়ে দিয়েছো তো? ও মা গো, তুমি ফেলে দিয়েছো একদম। এখানে জল এক বালতি রাখা আছে, দাদাভাই চান করবে, সিবাইয়ের দাদাভাই, আর এই বাথটবটাই সিবাই চান করবে। দেখো এই ঘরটা এখন অন্ধকার করে রাখা আছে বটে, এখানে এখন সিবাইয়ের বাবা অফিস করতে বসবে। এই ঘরে ওর বাবা অফিস করতে বসে, কিন্তু এতটা গরম এই ঘরে আর বসা যায় না। এখানে সকালবেলা সিবাইয়ের দাদাভাই পড়াশোনা করে উঠেছে, এখানে ডিম এনে রাখা হয়েছে, এখনো ফ্রিজে তোলার সুযোগ করা হয়নি, হবে, ফ্রিজে তুলে রাখবো ডিম। তো আজকে রান্না হয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। তো ডাল বেশি লাগবে না, সেই কারণে আমি মাকে বললাম দু জায়গায় ডালটা ভাগ করে রেখে দাও, এইটা তাহলে হাত পড়বে না, একদম ঠান্ডা করে ফ্রিজে তুলে রেখে দেবো, কালকের হয়ে যাবে, এটা আজকে কাজে লাগবে। এখানে মুসুম্বি ভিজিয়ে রেখেছি নুন জলে, আর এখানে পেঁয়াজি পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজিটা আমি ভাজবো গরম গরম। এখানে রয়েছে ওই ডাঁটা কুমড়ো, আমাদের ওই ডাঁটা শাকের এই সরি কুমড়ো শাকের একটা চচ্চড়ি, আর এখানে রয়েছে আলু পটলের ডাল্লা। গুড আফটারনুন এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ডালটা বলো, আর ওই আলু পটল আর ওই চচ্চড়িটা করে মাকে বলেছি বাইরে চলে যাও, আমি এবার পকোড়াটা ভাজছি। দেখো সকাল সকাল চান টান হয়ে গেছে, দিয়ে চুল তো মানে ঘামে শুকোচ্ছেই না, আর এসি কত টঙে তুলে দিয়েছি, ছোট চুল হলেও ওপরে তুলে দিয়েছি, আর কতক্ষণই বা এসি চালিয়ে রাখা যাবে বলো তো? তবু এসি ছাড়া দুপুরবেলা রাত্রিবেলা একদমই থাকা যাচ্ছে না, মানে তোমরা বললে বিশ্বাস করবে না, রাত্রিবেলা এসি রাত্রির 10টার সময় অন হচ্ছে, সকালবেলা 8টা অবধি এসি চলছে, আবার মাঝে 1 ঘন্টার জন্য অন হচ্ছে, আবার দুপুরবেলা 3টে থেকে অন হচ্ছে একদম সন্ধে 6টা অবধি। মানে এ মাসে বিল এসছে 8,000 টাকা, মানে কথাতেই আছে শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়, কথাটা একদমই ঠিক, কিন্তু এত অতিরিক্ত গরম না, মানে সহ্য করা যাচ্ছে না। তো যাদের মানে যাদের বাড়িতেই দেখতে পাবে বারান্দায় বেরিয়ে সব্বার ঘরে আওয়াজ, মানে এসি চলছে, আর কাজ তো রুখে থাকবে না গরমের জন্য, অ্যাজ ইউজুয়াল কাজ তো করতেই হবে। আর দেখো এইবারই এই প্রথম দেখছি, দেখো ঠোঁটটা সবসময় ভিজিয়ে রাখলেও একটা ড্রাই ভাব এসে যাচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে গরমে। আর এখন বাজে বেলা 1:10, আমাদের খেতে খেতে এখন যেহেতু ছেলের ছুটি আছে 2টো বাজে, আর যেহেতু ছেলের ছুটি আছে এখন 2টো বাজে, আর ছেলে না হলে আমি আর আমার পতিদেব 2টোর মধ্যে খেতে বসে পড়তাম, আর ও আসার পর মা আর আমার বড় ছেলে 3টেই খেতে বসে। তো এখন আমরা সবাই 2:30-এর মধ্যে খাওয়া কমপ্লিট করে ফেলছি, কিন্তু একটা গুড নিউজ আছে, রুটি করার একটা লোক পেয়েছি, সব থেকে বড় গুড নিউজ। দেখবে সারাদিনে ঘেমে তুমি যদি তরকারি পাতিও করে রাখো না, রুটি করতে ভীষণ ঝামেলা লাগে, মানে যে শেখবে তারও কষ্ট, যে মাখবে বেলবে তারও কষ্ট, কারণ তার পাশে দাঁড়িয়েই তো সে কাজটা করছে। তো আজকে সন্ধেবেলা হবে, মানে রাত্রিরে হবে মাংস, মা তো চিকেন খায় না, আর এখন দেখছি মানে মাংসটা অতটা খেতেও চাইছে না, মানে আমাদেরও ভালো লাগছে না। তো অনেকদিন পরে এখন চিকেন হচ্ছে, তো চিকেন তো আমরা খাই, আমরা চিকেন মাটন দুটোই খাই, আর মা শুধু মাটন খায়, কিন্তু মা বলেই দিয়েছে তোরা খেলে চিকেন খা, কিন্তু আমার জন্য চিন্তা করিস নি, গরমটা একটু কমুক মাটন খাবো, আমি একটু আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো। তো হালকা পাতলা সাদা মাটাভাবেই করবো, তো করার পর তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম দেখতে হলো। আর অ্যাকচুয়ালি মাথায় জল পড়লেই সিবাই ঘুমিয়ে পড়ে, তো ঘুমন্ত বাচ্চাকে বেশি দেখাতে নেই তাই দেখালাম না। সিবাই কি বলে জানো, এই দেখো সিবাইয়ের এখনকার মুখটা আর শ্রীশের এই চুল কাটার মুখটা, তোমরা দুজন মেলাবে, মানে দুই ভাইকে, এই রবিবার আবার সিবাই চুল কাটবে। তো ফার্স্ট টাইম চুল কেটে আসার পর সিবাই দেখে বলে দাদা 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 দাদা,
আর এটা হলো শ্রীষ। অ্যাকচুয়ালি আমার বড় ছেলের নাম শ্রীষ, কিন্তু ও নিজেকে বলবে শ্রীষ, জানো তো। তো যে কথাটা বলছিলাম, এই ফটোগুলো দেখে শিবাই বলবে, মানে আমার বড় ছেলে শিবাইকে জিজ্ঞেস করবে তোমার নাম কি, তো বলবে আমার নাম শ্রীষ, কিন্তু তোমার মুখটা তো শিবায়ের মতন, তখন এরম করে বলে না। আমরা শুনতে ওটা ভীষণ ভালোবাসি। দেখো বন্ধুরা, পেঁয়াজি ভাজতে ছেড়ে দিয়েছি আমার। আবার ওই পেঁয়াজি পেঁয়াজ মাখাটা না ওই এইরকম হয় না যে জল দিয়ে মাখবো, আমি একদম ওই পেঁয়াজের গায়ে যে জলটা বেরোয় ওই দিয়েই বেসনটা মাখি। যদি যদি এটা ভাতের ক্ষেত্রে খাই ডাল দিয়ে কামড়ে কামড়ে, আর যদি মনে করো এই পকোড়াটা দিয়ে আমি কড়ি বানাবো, তাহলে একটু কিন্তু জল ইউজ করতে লাগে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 3:50, এখানে শিবাই বোতল ফুটছে। এখানে বিকেলবেলা রুটি করতে আসবে, ফয়েল রেখে দিয়েছি ক্যাসারোলের মধ্যে। এখানে চাকি বেলনা, এখানে আটা, ঠিক আছে সব বের করে রেখে দিয়েছি। এখানে কালকের একটু আটা আছে, আগে থেকে বের করে রাখতে বলেছিল বলে বের করে রেখেছি, কারণ ও 4:30 আসবে, শুকনো আটা দিয়ে এটাকে একটু ঠেসে নেবে। শিবাই বিকেলবেলা উঠে একটা ডিম সেদ্ধ খাবে, তাই ডিম বসিয়েছি। আর এখানে বিকেলে কাজে দিয়েছে বাসন মাজতে। তবে আজ এইটুকুই ওদের সঙ্গে একটু শেয়ার করতাম। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে। মাংসটা জাস্ট কিছুক্ষণ আগে নিয়ে এলো, একদম আদা রসুন দই টমেটো দিইনি, পেঁয়াজ বিভিন্ন যে রুটিন মশলাগুলো হয় সমস্ত কিছু দিয়ে, আলু দেবো না, ম্যারিনেট করে রেখে দিয়েছি, তেল দিয়েছি। এখন বাজে 6:30, ঠিক আছে। বাইরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কিচেন থেকে বাইরেটা পুরো দেখা যায়, ঠিক আছে। এখনো রোদ কটকট করছে। তো 1 ঘন্টা আমি এখন ম্যারিনেট করে রাখবো, এরপরে কুকারে আমি চড়াবো। হওয়ার পর কেমন দেখতে হলো তোমরা বুঝতেই পারবে, ডিটেলসটা শেয়ার করলাম না, কারণ আমার তো এটা রান্না চ্যানেল নয়, আমি খুব কম টাইমে মানে ব্লগ ডেলি করতে পারছি না বলে কিছু কিছু রান্না শেয়ার করছি, কিন্তু চিকেনটা আর কি শেয়ার করবো, মোটামুটি সবাই জানো। তো হওয়ার পরে কেমন দেখতে হলো সেটা তোমাদের দেখাবো। তার আগে বলে দিই, কাঁচা অবস্থায় না যদি ভিনিগার দিয়ে মেখে রেখে দাও, চিকেনের যে আঁশটে গন্ধটা ওটা কিন্তু বেরিয়ে যায়। অনেকে লেবুর রসও মাখায়, আমি ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর মশলা মাখিয়েছি। একদম কুকারে তেল গরম করে ঢেলে দেবো, কষিয়ে কষিয়ে একটা সিটি দিয়ে নেবো মাঝারি করে, ব্যাস গরম গরম খাও। বুঝলে বন্ধুরা, সন্ধেবেলা খুব ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, ছেলেকে দিয়ে ফুচকা আনতে পাঠিয়েছি, এই যো। আর এখানে আছে আলু মাখা, এখানে আছে পুদিনার জল, তেঁতুল জলটা দেয় না, পুদিনার জলই দেয়। তো আমি এখন ভরছি, ভরে আগে পতিদেবকে দিয়ে দিচ্ছি, কারণ ও জল খাবে না, ও জল ছাড়া খায়। আর ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে এই এক সুবিধে, দোকানে পাঠানো যায়। এই যে ভরে ফেলছি, আগে পতিদেবকে দিয়ে দেবো, তারপর আমরা খাবো। এখন বাজে 8টা, 4টে করে খাবো, জাস্ট একটু স্বাদ পরিবর্তন। আর দিল্লিতে থাকি বলে বলছি না বন্ধুরা, আগে তো সিয়ার পার্কে এই ফুচকা খাওয়ার জন্য যেতে হতো, কিন্তু এখন প্রত্যেক গলির মোড়ে মোড়ে মানে নন বেঙ্গলিরাও গিয়ে এই ফুচকা খাচ্ছে, এত টেস্টি হয়। তাহলে চলো ফুচকাটা খেয়ে নিই, আবার পরে তোমাদের সামনে আসবো। নর্মালি ঝাল কম দিয়ে চিকেনটা কুকারে করেছি, সব কিছু মেখে রেখেছিলাম। তো দেখো জাস্ট কুকারের মধ্যে একটু তেল দিয়েছি, আর একটু 10 মিনিট ধরে ঢাকা দিয়ে দিয়ে কষেছি, আর মাঝামাঝি করে দুটো সিটি দিয়ে নিয়েছি। চিকেন আমার রেডি হয়ে গেছে, আর এখানে আমার মা আলু ভাজছে, ঠিক আছে। এটা আমি আর মা খাবো, আর শিবাইও খাবে, কারণ শিবাই চিকেন খায় না। শিবাইটা একটুখানি অবশ্য চিকেন করবার আগে আলুটা জাস্ট একটুখানি সেদ্ধ করে অল্প একটু তেল দিয়ে নেড়ে তুলে দিয়েছি, ঠিক আছে। মা এখানে খাওয়াচ্ছে, মা বললো আলু ভাজাটা ভাজতে দিয়েছি, মোটামুটি হয়ে এসছে, তুই একটু তুলে দে। তো আলু ভাজাটা তুলে দেবো, দিয়ে এবার আমি একটু গা ফা ধুয়ে ফ্রেশ হবো।
তো চলো আজকে সারাদিনের একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, গুড নাইট।